নয়া সংহিতা বিল, যার ফলে বদলে যাচ্ছে অপরাধ দমনের আইনের ধারাগুটি। বড়সড় বদল আসতে চলেছে সিআরপিসি আইপিসির ধারায়। বাতিল হচ্ছে বেশ কিছু ধারা, সংশোধনের আওতায় আসছে অনেকগুলি। আসছে অপরাধ প্রতিরোধে আরও কড়া আইন। তিনটি বিল পেশ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, করা হচ্ছে দেশদ্রোহ বিরোধী আইন। দেশে ফৌজদারি আইন বদলের তিনটি বিল পেশ করা হলো বাদল অধিবেশনের একেবারে শেষ দিনে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার তিনটি বিল পেশ করেন সংসদে। সংসদীয় কমিটিতে আলোচনার পর তা গৃহীত হবে সংসদে। স্বাধীনতার 75তম বছরে খোলনলচে বদলে ফেলা হচ্ছে দেশের ফৌজদারি আইন ও ফৌজদারি প্রক্রিয়া আইনের বেশ কিছু ধারায়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, 75 বছরে প্রথমবার ঔপনিবেশিক ব্রিটিশ আইনের যে ধারা চলছে তার থেকে স্বাধীন হবে দেশ। জানা গেছে রাষ্ট্রদ্রোহিতার আইন আরও কড়া করতে চলেছে বিজেপি সরকার। নয়া সংহিতা বিলের 150 নম্বর ধারায় বলা হচ্ছে, কেউ আইনের দ্বারা প্রতিষ্ঠিত সরকারের বিরুদ্ধে তার শব্দ, লেখা, কথা, প্রতীক বা দৃশ্যত উপস্থাপনায় অথবা ইলেকট্রনিক প্রচারে অথবা টাকা ছড়িয়ে বা অন্য কোনোভাবে হিংসা, অবমাননা, উত্তেজনা তৈরি, অন্তর্ঘাত বা বিচ্ছিন্নতাবাদী কাজে মজত দেয়, যা দেশের সার্বভৌমত্ব, ঐক্য ও সংহতির পক্ষে বিপদ সৃষ্টি করবে, তার বিরুদ্ধে কড়া আইনি ব্যবস্থা নেওয়া যাবে। এতে অপরাধীর সর্বোচ্চ যাবজ্জীবন এবং সর্বনিম্ন 7 বছরের জেল ও জরিমানা হবে। দেশের অপরাধ দমনে দেশে যে ফৌজদারি আইন বা আইপিসি আছে তার বদল করতেই আনা হয়েছে এই নয়া সংহিতা বিল। ফৌজদারি প্রক্রিয়া আইন বা ক্রিমিনাল প্রসিডিওর অ্যাক্ট বা সিআরপিসি বদলাতে আসছে নাগরিক সুরক্ষা সংহিতা বিল, এবং এভিডেন্স অ্যাক্ট বদলাতে আনা হচ্ছে ভারতীয় সাক্ষ্য বিল। প্রস্তাবিত বিলগুলোতে কী কী বদল আসছে একবার দেখে নিই। ভারতীয় নয়া সংহিতা বিল, পুরনো আইপিসি আইনের 22টি ধারা বাতিল, পুরনো আইপিসি আইনের 157 ধারার সংশোধন, পুরনো আইপিসি আইনের সঙ্গে যুক্ত হচ্ছে 8টি নতুন ধারা। নাগরিক সুরক্ষা সংহিতা বিল, পুরনো সিআরপিসি আইনের 9টি ধারা বাতিল, পুরনো সিআরপিসি আইনের 160টি ধারার সংশোধন, পুরনো সিআরপিসি আইনের সঙ্গে যুক্ত হচ্ছে 9টি নতুন ধারা। ভারতীয় সাক্ষ্য বিল, পুরনো এভিডেন্স অ্যাক্টের 5টি ধারা বাতিল, পুরনো এভিডেন্স অ্যাক্টের 23টি ধারার সংশোধন, পুরনো এভিডেন্স অ্যাক্টের সঙ্গে যুক্ত হচ্ছে 1টি নতুন ধারা। আইনজীবীদের একাংশ এই বিলের বিরোধিতা করলেও দেশজুড়ে আইনজীবীদের একটা বড় অংশ এই বিলের পক্ষে দাঁড়িয়েছেন। তাদের মতে, পুরনো ব্রিটিশ আইনের ধারার বদল ও সংস্কারের প্রয়োজন ছিল দীর্ঘদিন ধরেই। সময়ের বদলের সঙ্গে সঙ্গে 100 বছরের পুরনো আইনের বদল সময়েরই দাবি ছিল। এখন দেখার, সংসদীয় কমিটি তার আলোচনায় আর কী কী সংশোধনী বা সংযোজনী আনতে চায় এই 3 সংহিতা বিলে। তবে বোঝাই যাচ্ছে এই 3 সংহিতা বিলে বদলে যাচ্ছে ভারতবর্ষে অপরাধের সংজ্ঞাও। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।